গোবালদের বাড়ির পাশের ক্লাবে প্রতিবারই সব পুজো হয়ে যাওয়ার পরে ক্লাবের সকল সদস্য নিয়ে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে। দেখি সন্ময় বাড়ি ফিরেছে কি না, ও তো আবার দিদির বাড়িতে গেছিল। সন্ময় এই অনুষ্ঠানে না থাকলে আমিও যাব না, কেননা ওকে ছাড়া আমার এইসব অনুষ্ঠানে যেতে ইচ্ছাই করে না। কুণালকে যে বলবো, ও তো আবার বড় লোকের ছেলে, ওর তো আবার সব বড় বড় ব্যাপার। প্রবাল ও সন্ময় খুব ভালো বন্ধু, ওরা সব জায়গায় একসঙ্গেই দুজনে যায়। কুণালও ওদের ছোটবেলার বন্ধু, কিন্তু ও একটু বড় লোকের ছেলে ছিল বলে ওদের সঙ্গে বেশি মেলামেশা করতো না। প্রবাল সন্ময়ের বাড়িতে খোঁজ আনতে গেল সন্ময় বাড়ি ফিরেছে কিনা। সন্ময়, এই সন্ময়, তুই বাড়ি এসেছিস? আরে প্রবাল, হ্যাঁ রে, কাল রাত্রিবেলা বাড়ি এসেছি। তুই না আসলেও আমি বিকালে তোদের বাড়ি যেতাম। শোন সন্ময়, আজ দুপুরে আমাদের ক্লাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, তুই যাবি তো? তুই না গেলে কিন্তু আমিও যাব না। দেখ, প্রতিবার তো আমাদের মতন লোকেদের ওখানে হিসাব করে খাওয়া দাওয়া হয়, আর কুণালদের মতো কিছু বড়লোক ছেলেরা যা খুশি তাই করে। দেখলি না, আগেরবার চাষিপাড়ার ছেলে কটা বাইরে দাঁড়িয়েছিল, ওই সময় কুণাল আর ওর দলবরেরা কেমনভাবে ওদের তাড়িয়ে দিল। প্রবাল আর সন্ময় ক্লাবের খাওয়ার অনুষ্ঠানে একসঙ্গে গেল। প্রবাল সন্ময়কে বলল, যদি এইবারও চাষিপাড়ার ছেলেরা আসে না, তাহলে তুই আর আমি মিলে ওদের হাতে কিছু খাবার তুলে দেবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে। প্রবাল, সন্ময় তোরা এসে গেছিস? আচ্ছা সন্ময়, তুই সেদিন বলেছিলিস দিদির বাড়ি যাবি, তো যাসনি? হ্যাঁ গেছিলাম তো, চলে এসেছি। আসবি তো বটেই, কেননা খাওয়ার অনুষ্ঠান আছে, তাই না? একটা দুপুরের ভালো মন্দ খাওয়া তো কোনোভাবেই বাদ দেওয়া যায় না, তাই না বল? দেখ মুখ সামলে কথা বলবি, বুঝলি? যথারীতি ক্লাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হলো, অনেক ছেলেরাই সেখানে খাচ্ছে। তখন কুণাল বলল, প্রবাল তুই সন্ময় খাওয়া শুরু কর, তোরা না খেলে তো বাকিরা মানে আমরা কজন খেতে পাচ্ছি না। কেন রে, তোরা আগে কেন খেতে পারবি না? বুঝিস না তোরা, তোদের খাওয়ার পর যদি কিছু থাকে তবেই তো আমরা খাবো। চল তো আমরা খেয়ে দে এখান থেকে চলে যাই, তা না হলে ওর ওই অযৌক্তিক কথাগুলো বলতেই থাকবে, আর ওইগুলো আমাদের শুনতে হবে। ঠিক বলেছিস, চল তো। প্রবাল দেখ, লক্ষ্য করেছিস বাইরে এবারও চাষিপাড়ার ছেলে দুটো দাঁড়িয়ে আছে একটু খাবার পাওয়ার জন্য। দাঁড়া, আমি ওখান থেকে কিছু খাবার নিয়ে ওদের দিয়ে আসবো, প্রবাল তুইও চল। প্রবাল আর সন্ময় দু জায়গায় খাবার নিয়ে ওদের দিতে যাবে, এমন সময় কুণাল এগুলো সব লক্ষ্য করলো। তোদের খাবার বাইরে কোথায় নিয়ে যাচ্ছিস? তোরা কি তোদের বাড়ির লোকেদেরও এই খাবারগুলো ভাগ করে দিবি নাকি? তাহলে দাঁড়া আর একটু খাবার বেশি করে দিয়ে দি, তোরা সবাই মিলে ভাগ করে খেতে পারবি তখন। কুণাল জানিস তো, তোর গালে একটা চর বসানো উচিত, মানুষকে একটু সম্মান দেওয়ার মতো শিক্ষাও তোর মধ্যে নেই। শোন তাহলে, ব্যাপারটা তোকে খুলে বলছি, এই খাবারগুলো বাইরে দুটো চাষিপাড়ার ছেলে দাঁড়িয়ে আছে, একটু খাবারের জন্য তাদের হাতেই দেব বলে নিয়ে যাচ্ছিলাম, আর তারপর আমরাও খেয়ে এখান থেকে চলে যাব, বুঝলি কুণাল? কি বললি, এই খাবারগুলো ওই ছেলেদের দিয়ে তোরা আবার নতুন করে খাবার নিয়ে খাবি? কি সুন্দর কথা বল। আর হবে না, শুনে রাখ, তাই তোদের বলছি তোদের খাবারটা তোরাই খেয়ে নে, পরে কিন্তু তাও পাবি না বলে দিলাম। ঠিক আছে কুণাল, তুইও জেনে রাখ, আমরা যে খাবারগুলো খেতাম আমাদের খাবারগুলোই ওদের দিয়ে দেবো। আমাদের ভালোবাসা গরিব বড় লোকের মধ্যে ভাগ হয় না, আমাদের ভালোবাসা সবার মধ্যে সমানভাবে ভাগ হয়, বুঝলি? এরপর প্রবাল ও সন্ময় দুজন মিলে তাদের খাবার চাষিপাড়ার ছেলেদের হাতে তুলে দিল, তাতে ছেলেগুলো খুব আনন্দ পেল। তাদের আনন্দ দেখে কুণাল তার ভুল বুঝতে পারল। প্রবাল সন্ময় তোরা আমাকে ক্ষমা করে দিস, আমার খুব ভুল হয়ে গেছে, এরপর থেকে কথা দিচ্ছি এই রকম ব্যবহার আর কখনো করব না, গরিব বড়লোক ভেদাভেদ আর কোনো দিন করব না, সবাইকে সমানভাবে দেখব। সবাই শোন, এইবার থেকে প্রতি বছর আমরা ক্লাব সদস্যরা শুধু নই, চাষিপাড়ার সবাই মিলেমিশে খাওয়া দাওয়ার উৎসব পালন করে আনন্দ করব, তবেই তো পুজোর আসল আনন্দ, কি বল প্রবাল সন্ময়? এই তো চাই। সাবাস ভাই, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো, হুররে। তাহলে এই গল্পের থেকে তোমরা কি বুঝলে বলো তো বন্ধুরা? প্রত্যেক মানুষের উচিত গরিব বড়লোক নির্বিশেষে সবার সাথে সমানভাবে মেশা, আর
সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো, আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আচ্ছা চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে, তোমরা ভালো মতন থেকো কিন্তু।